সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে দেশে এখন সর্বাত্মক লকডাউন, যেটিকে সরকার বলছে কঠোর লকডাউন চলছে। এই লকডাউন নিয়ে আমরা একটি ভিডিও দেখে আসি শুরুতে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে ছেড়ে আমার কাছে যে তথ্য পলাশ মল্লিক সময়ের কণ্ঠস্থ এই ভিডিওতে আমরা দেখলাম একটি পথ শিশু একটি গণমাধ্যমের লাইভে এসে বলছে যে লকডাউন ভুয়া, মাননীয় মন্ত্রী তার লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিল। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরের দিনে আমরা আরেকটি ছবি দেখেছি এই ছেলেটিরই, এই পথ শিশুর। যে ছবিতে দেখা যাচ্ছে এই ছেলেটির মুখ চোখ একবারে ফোলা, জখমের চিহ্ন সেখানে, ধারণা করা হচ্ছে যে কেউ তাকে জখম করেছে। এই শিশুটির সঙ্গে গতকাল আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার মুখ চোখে কেন জখমের চিহ্ন, কেন এই অবস্থা তার, এই বিষয়টি শুনে আসি তার মুখ থেকে। যদিও এটি তার বক্তব্য, বিষয়টি সত্যতা কি কিংবা বিষয়টি এই পথ শিশুর বক্তব্য সঠিক কিনা সেটির অনুসন্ধান কিংবা পুরো বিষয়টির যেটা ফ্যাক্ট সেটি আসলে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব হয়নি। শুধু এই শিশুর বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছি সেই শিশুটির মুখে। লকডাউন নিয়ে তোর বক্তব্য দেওয়ার পরে কেউ কি মারছিল তোমারে? পুলিশে মারছিল। কেন মারছিল? ওই যে লকডাউনের ব্যাপারে বলছিলাম, দেখে পুলিশে আমাকে মারছিল। তোমারে পুলিশ মারছে না তোমার এই যে বন্ধুরা মারছে? না, পুলিশে মারছে। কেন মারছে, কি বললাম মারছিল? ওই যে বললাম যে সাংবাদিক ই এর লকডাউন ভুয়া তার জন্য। কি ডায়লগ দিছিল আরেকবার দাও তো। না ভাই, এখন আর দেওয়া হবে না, তাহলে সারা বিল হবে। আবার ঝামেলা করবে? তোমার বাবা মা কে কোথায় থাকে, কি করে? বাবা মা নাই, বাবা আছে বাসায়। তুমি থাকো কোথায়? আমি এদিকে যাই, শ্যাম করে দশ করে। আচ্ছা, আর তোমার কি মাসছিল? চোখে চোখটা ফোলা কেন তোমার? চোখে তোমার সে কি দিয়ে মাসছে? লাল প্রথমে গুছাম আছে, তারপরে পায়ের মধ্যে বাড়ি দিয়েছে দুটা, পরে আমার ওষুধ খাই দিয়েছে। আমার কি বলছিল তোমার, কি বললাম আসতে? কই যে এরি গায় কি কইছিলি? মানে নিমন্ত্রণ নামে পরে লয়ে আমার থানা লয়ে মারছে। তোমার নাম কি? আমার নাম মারুফ। মারুফ, তুমি পড়াশোনা করেছ? পড়াশোনা করেছ? পড়াশোনা করেছিলাম ওয়ান পর্যন্ত, এখনো পড়ো না। মারফার তোমার দেশে বাড়ি কই? মা বিক্রমপুর। ঠিক আছে মারুফ।